আলমারি খুলতেই চমকে উঠলেন আয়কর দপ্তরের আধিকারিকরা। থরে থরে সাজানো 500 এবং 200 টাকার নোট এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। মদের কারখানায় আয়কর হানা, আর এই সংস্থায় আয়কর হানায় একেবারে 300 কোটির হদিশ। এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে গোটা রাজ্য থেকে গোটা দেশ। কর ফাঁকি দেওয়ার অভিযোগে বেশ কয়েকটি জায়গায় হানা দিচ্ছে আয়কর দপ্তর, আর একাধিক কোম্পানি থেকে উদ্ধার হয়েছে 300 কোটি টাকা নগদ। টাকাগুলি বাজেয়াপ্ত করেছে আয়কর দপ্তরের আধিকারিকরা। দুটি কোম্পানিতে আয়কর হানা, বাজেয়াপ্ত করা হয়েছে 300 কোটি টাকা নগদ। বেশ কয়েকটি সুরা কোম্পানির বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে রাজ্যের বিভিন্ন জায়গায় আইটি অভিযান চালানো হয়। বলদেব সাহু অ্যান্ড গ্রুপ অফ কোম্পানিজের অফিসে অভিযান চালায় আয়কর দপ্তর। সেখান থেকে 150 কোটিরও বেশি নগদ বাজেয়াপ্ত করেন আধিকারিকরা। এই কোম্পানি বৃহত্তম দেশীয় মদ উৎপাদন এবং বিক্রয় সংস্থাগুলির মধ্যে একটি বলে জানা গেছে। এর পাশাপাশি কর্পোরেট অফিস থেকে 150 কোটি টাকা উদ্ধার হয়েছে। কর ফাঁকি দেওয়ার অভিযোগে অভিযান চালিয়ে মোট 300 কোটির বেশি নগদ উদ্ধার করেছে আয়কর দপ্তর। এত টাকা দেখে হতবাক আয়কর দপ্তরের আধিকারিকরা। প্রাথমিক তথ্য অনুসারে বলদেব সাহু অ্যান্ড গ্রুপ অফ কোম্পানিজের অংশীদার সংস্থা বৌদ্ধ ডিস্টিলারি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে এর আগে আয়কর দপ্তর অভিযান চালিয়েছিল। গতকাল আয়কর দল মদ ব্যবসায়ী রাজকিশোর প্রসাদ জসওয়ালের বাড়ি, অফিস এবং দেশীয় মদের ভাটিতেও অভিযান চালায়। পলাশপল্লীতে বৌদ্ধ ডিস্টিলারি প্রাইভেট লিমিটেডের কর্পোরেট অফিস এবং কয়েকজন কর্মকর্তার বাড়িতেও অভিযান চালানো হয়। বৌদ্ধ রামভিক্ত কোম্পানির কারখানা অফিসেও অভিযান চালানো হয়। কোম্পানির সঙ্গে যোগসাজশের অভিযোগে ব্যবসায়ী অশোক কুমার আগরওয়ালের রাইস মিল, বাসভবন এবং অন্যান্য জায়গায় অভিযান চালিয়েছে আয়কর দল। এছাড়াও একাধিক মদ ব্যবসায়ীরা আয়কর দপ্তরের নজরে রয়েছেন। আয়কর দপ্তরের 30 সদস্যের একটি দল মদ ব্যবসায়ী সঞ্জয় সাহু এবং দীপক সাহুর বাড়িতে এবং মদের দোকানে অভিযান চালান। জানা গেছে আয়কর দল কলকাতা ও রাঁচিতেও হানা দিয়েছে। স্ক্যানারে আসার পর এই সব কোম্পানির বেশ কয়েকজন ডিরেক্টর ও এমডির বিরুদ্ধে অভিযান চালানো হয়। তবে আয়কর অভিযানের বিষয়ে বৌদ্ধ ডিস্টিলারি প্রাইভেট লিমিটেড বা অন্য কোনো অংশীদার সংস্থার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ বিষয়ে আয়কর দপ্তরের আধিকারিকরাও কোনো মন্তব্য করতে চাননি। তার মধ্যেই কিন্তু একেবারে 300 কোটির হদিশ। আলমারি খুলতেই কিন্তু থরে থরে সাজানো কোটি কোটি টাকা, শুধু 500 টাকা এবং 200 টাকার নোট উদ্ধার হয়েছে এমনই কিন্তু খবর উঠে আসছে। টাকা গুনতে গুনতে কিন্তু একেবারে ক্লান্ত হয়ে পড়েছে টাকা গোনার মেশিনগুলি, এমনই কিন্তু খবর উঠে আসছে। টাকা গোনার পর একেবারে 300 কোটি, এমনই কিন্তু খবর উঠে আসছে। এত টাকা কোথা থেকে এলো? এই টাকার উৎস কি? মদ বিক্রির এই কোটি কোটি কালো টাকা কেন গচ্ছিত রাখা হয়েছিল? বাকি কোটি কোটি টাকা কোথায় গেছে? কোন মাথাদের কাছে গেছে কোটি কোটি টাকা? মদ বিক্রির মুনাফা কোন কোন মাথার কাছে গেছে সেই মাথাদের নাম জানতে দফায় দফায় ওই সংস্থার আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করছে, সংস্থার মালিককে জিজ্ঞাসাবাদ করছে আয়কর দপ্তরের আধিকারিকরা।